দর্শক, আমি এখন মাঠে আছি। আসলে আজকে দেখতে আসলাম, আমাদের এদিকে সবাই প্রায় অনেক লোকই বিধান 51 লাগাইছে, এটা দেখতে আসলাম। তো আপনাদেরও দেখাবো যে 51 ধান কেমন হলো, 51 ধান কেমন হয়েছে। এবার 51 ধান বিধান 51 আসলে এর কিছু বৈশিষ্ট্য বলি আপনাদের। বিধান 51 এটা যেখানে জল বেশি থাকে যে জমিতে, সেই জমিতে চাষ করা যায়, কারণ এটি সহজে ভেঙে পড়ে না। 51 ধানটা ভেঙে পড়ে না, এর গোড়া বা গাছগুলো খুবই শক্ত। এর যে গাছগুলো, এগুলো খুব শক্ত শক্ত হয়, বিদায় অতি সহজে ভেঙে পড়ে না এবং ফলনও ভালো হয়। 33% বিঘাতে প্রায় 22-23 মন করে ধান হয়, কিন্তু এই 51 ধানটি খেতে অন্যান্য ধানের ছেত বা চালের ছেত, 51 ধানের চাল খেতে খুবই সুন্দর। এটা এক কথায় বলা যায় একটা ম্যাজিক ম্যাজিক চাউল। এরকম 51 ধানের এত সুন্দর স্বাদ খেতে, এটা আপনারা যদি চাষ করে পান বা চাল কিনেন তাহলে একবার কিনে খাবেন, অনেক সুন্দর একটি স্বাদ পাওয়া যায় 51 ধান। তো যে বিষয়ে আসছিলাম সেটা আছে, 51 ধান আজকে দেখতে আসলাম মাঠে। 51 ধান অনেকে লাগাইছে, তা 51 ধান কেমন হয়েছে এটা দেখতে পারছেন। এই 51 ধানটি, এটা কিন্তু 51 ধান, এটাতে তেমন স্পট আসেনি। ধানে এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে কালো কালো হয়ে যাচ্ছে স্পট, এই যে দু একটা হয়েছে, কিন্তু তেমনভাবে 51 ধানে স্পট পড়েনি। এই স্মার্ট স্মার্ট পড়তেছে স্পট পড়তেছে মূল কারণ আছে ব্যাকটেরিয়াজনিত কারণে। যাদের ধানটি ফুলেছে আছে আপনার বৃষ্টির সময় ফুলেছে, যে সকল ধান, সেই সকল ধানে কিছু কিছু জমিতে স্পট পড়ছে খুব, এই যে ঠিক এরকম এরকম একটি এরকম স্পট পড়ছে, এবং ধানের গাছ সে রং কালো কালো ধরনের রং বা লাল ধরনের রং ধারণ হচ্ছে, যার ভিতর চাল রয়েছে, কিন্তু ধানের স্পট পড়ে গেলে বাজারের চাহিদা কমে যায়। এর জন্য কৃষকরা খুব হতাশ। তবে এটা কোনো মূলত সমস্যা আছে, প্রতি বালি যদি 3-4টে করে থাকে সেক্ষেত্রে ধানের ওজনও অনেকটা কমে আসে। এগুলো ঝড়ের আগে ফুলেছে বা যে সময় ওই ঝড় বা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় যে ওই এই যে বৃষ্টিটা হয়ে গেল, এটা আছে বিষাক্ত বৃষ্টি, যা ধানে গাছের পরাগায়নে সমস্যা, অনেকাংশে সমস্যা হয়েছে। একাধারে 3-4 দিন বৃষ্টি, এতে ফুলের ধানের ফুলের অনেক সমস্যা হয়, এজন্য অনেক ক্ষেতে ধান চিটা হবে এবং এরকম ঠিক এরকম ধান কালো হয়ে যায়, এরকম ধান কালো হয়ে যাচ্ছে। এটা এটার জন্য মূলত আপনার ব্যাকটেরিয়া নাশক, যেরকম ব্লাস্টিন, এসিআর ব্লাস্টিন দিতে পারেন, এটা দিলে এটা ঠিক হয়ে যাবে। আবার আরেকটি কারণ হতে পারে, সেটা 51 ধান যারা চাষ করেছেন এটা জানেন, যে যখন থোড় বা মুখে মুখে যখন থোড় আসে বা ধান গাছ যখন গর্ভবতী হয়, ঠিক তখনই একটু আরেকটু সার অতিরিক্ত মাত্রায় দিলে, আরেকটু সার দিলে এই ধানের ফলনটা আরও ব্যাপক হারে হয়। এটা অন্যান্য ধান চাষের চেয়ে তো একটু আলাদা। এবার দেখাচ্ছি আপনাদের আরেকটি বিষয় দেখাই, যে নতুন ফুলছে যে ধানগুলো, নতুন ফুলেছে এবার ঝড়ের বা বৃষ্টির পরে যেগুলো ফুলেছে, বৃষ্টির পরে যেগুলো ফুলেছে সেই ধানগুলো দেখেন। সেই ধানগুলো মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালোই আছে। মূলত বলতে গেলে যে ঘাসে, যে ধান গাছে জোর আছে জমিতে বা ধান গাছে, দেখেন এটা এখনও সতেজ সবুজ আর ওইটা লাল ছড়িয়ে গেছে, সে কারণে এই ধান ধান খেতে ধান ভালো হয়েছে 51 ধানটা।
আমি আর একটা অন্য ক্ষেতে নিয়ে যাই আপনাদের। এটাতে দেখেন, এটাতে একটা ক্ষেত, এই ক্ষেতেও দেখেন ধান লাল ছিঁড়ে গেছে, কিন্তু তারপরেও এই যে, এই যে দেখেন এই যে দেখেন ধান কালো হয়ে, এতে কিন্তু চিটা চিটা হয়ে গেছে এই ধানগুলো, এই ধানগুলোই চিটা হয়ে গেছে, ধান কালো হয়ে গেছে, মানে এর মধ্যে কোনো দানা নাই, কোনো দানা নাই। এটা ব্যাকটেরিয়াজনিত কারণে এবছর হয়েছে। তো আপনাদের যাদের এরকম দু একটা দেখা দেবে, আপনারা কোনো দিক চিন্তা না করে নাটিবো ব্যবহার করতে পারেন, অথবা ব্লাস্টিন, এসিআর ব্লাস্টিন ব্যবহার করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। এই সমস্যাটা মূলত ব্যাকটেরিয়াজনিত কারণে হয়েছে, যে বৃষ্টির গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এই সমস্যাটা বেশি হয়েছে, অনেক ক্ষেতেই হয়েছে এই জিনিসটা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের মাঠে বিধান 51 এবার বেশি ভালো হয়নি, যার হয়েছে তার খুব সুন্দর হয়েছে, আর যার হয়নি তার ওরকম কালো, তিন চারটে কালো, মানে বিঘা প্রতি প্রায় 2 মণ ধান কম হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকেন, ধন্যবাদ।